সুপ্রভাত, প্রাগ নিউজ ডিজিটালের সমুদর্শ স্বাগতম জানাই আরম্ভ করবলে লৈছো প্রাগ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান জীবন মাধুরী। মঙ্গলবারের নিয়ম সমূহ হিন্দু ধর্ম পঞ্জিকা অনুসরি মঙ্গলবার দিনটি বজরং বলিলে উৎসর্গা করা হয়। বজরং বলি সর্বশক্তিমান, ভক্তর দুঃখ কষ্ট কেবল নামযন্ত্র জপ করলে নাইকিয়া হয়। কোৱা হয় যে মঙ্গলবারে হনুমানক সচা ভক্তি আর নিয়মেরে পূজা করলে সোনকালে সন্তুষ্টি করব পারি আর ভক্তসকলক বিচরা ধরনের ভাল ফলাফল দিয়ে, ভক্তসকলের সকলো ভয় আর সমস্যা দূর করে। পূজার সময় কিছুমান ব্যবস্থা গ্রহণ করে দেবতাসকলক সোনকালে সন্তুষ্টি করব পারি বলে বিশ্বাস করা হয়, যার বাবে ভক্তসকলে দেবতাসকলের বিশেষ আশীর্বাদ পায়। মঙ্গলবার পূজার নিয়ম আর উপবাসের বিষয়ে জানুয়া হোক, জানিলে আপনার উপকার হব। যদি আপনি মঙ্গলবারে উপবাস রখার কথা ভাবিছে, তেন্তে যিকোনো মাসের শুক্লপক্ষর প্রথম মঙ্গলবারের উপবাস আরম্ভ করব পারে। 21টা বা 45টা মঙ্গলবার উপবাস রখাটো শুভ বলে গণ্য করা হয়। মঙ্গলবার উপবাসের দিনট ব্রহ্মচর্য ব্রত পালন করব লাগে। মঙ্গলবারে হনুমান মন্দিরত ঘুরি ফুরা বান্দরবোৰক কিবা এটা খুব লাগে। মঙ্গলবারে উপবাসের সময়ত এবারহে খাদ্য খাওয়াটো প্রয়োজনীয় বলে বিবেচিত হয়, ইয়াক অনুসরণ করক। মঙ্গলবার উপবাসের দিনট কোলা বা বগা রঙের কাপড় পরিধান নকৰিব। মঙ্গলবারের উপবাসের সময়ত হনুমান চালিসা পাঠ করে হনুমানক ভোগ আগবাও। পূজার সময় কমলা রঙের কাপড় পরিধান করে হনুমানক কমলা রঙের ফুল আগবাব আর পূজার বস্তু কমলা রং অধিক ব্যবহার করবলে চেষ্টা করব। গতি মঙ্গলবার উপবাস রখার আগতে আপনিও ইয়াত উল্লেখ করা সকল নিয়মের যত্ন লব লাগে আর সেইব মানি চলিব লাগে, তেতিয়াহে আপনার উপবাস ফলপ্রসূ হব আর আপনিও হনুমানের ভাল আশীর্বাদ লাভ করবেন।